অংশীদারি কারবার অধ্যায় 14 দশম শ্রেণী কোশ্চেন নাম্বার 6। দেখো, তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা আর 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো, আগে ব্যাংকের যে তাদের কিস্তিটা আছে সেটা আগে বাদ দিয়ে দিই লাভের থেকে। তাহলে কি হবে, দেখো, তিন বন্ধু লাভের টাকা থেকে ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি টাকা থাকে। অর্থাৎ ব্যাংকের টাকাটা শোধ করে দিয়েছে, তার মানে 13,400 টাকা থেকে ব্যাংকের কিস্তি হচ্ছে 5,000 টাকা। সমান সমান দেখো 8,400, তার মানে হচ্ছে 8,400 টাকা তাদের হাতে রয়েছে লাভ হিসেবে ব্যাংকের টাকা শোধ করার পরে। এবার দেখো, এই টাকা, এই 8,400 টাকা কি করতে হবে, মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। এবার তিন বন্ধুর মূলধনের অনুপাতটা আমরা আগে বের করে নিই। তিন বন্ধুর মূলধনের অনুপাত অনুপাত সমান প্রথম হচ্ছে 8,000 টাকার, তারপর হচ্ছে 10,000 টাকা, তারপর হচ্ছে 12,000 টাকা। দেখো এর অনুপাত করলে দেখো 4:5 হচ্ছে 6, মানে 2,000 দিয়ে ভাগ করলে 4:5 হচ্ছে 6। তো লাভের কত টাকা, 8,400 টাকা। যেহেতু ব্যাংকের টাকা তো দেওয়া হয়ে গেছে, এত টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, দেখো প্রথম বন্ধুর অংশ কত, 4, হচ্ছে মোট অংশ কত রয়েছে, 6 আর 5 11 আর 4 হচ্ছে 15 ইন্টু হচ্ছে 8,400 এত টাকা। তাহলে 15-কে 8,400 ভাগ করলে হচ্ছে 560, এটা করলে হচ্ছে কত, হচ্ছে 2,240 টাকা। এবার দেখো, লাভের 8,400 টাকা মধ্যে দ্বিতীয় বন্ধুর অংশ, দেখো দ্বিতীয় বন্ধু পাবে বা তার অংশ, দ্বিতীয় বন্ধুর অংশ কত, 5 অংশ ভাগ হচ্ছে তার মোট মোট কত, মোট দেখো হচ্ছে 15 ইন্টু হচ্ছে 8,400 টাকা, এটা দিয়ে কাটলে হচ্ছে 560, এটা গুণ করলে হচ্ছে 2,800, তার মানে 2,800 টাকা। এবং লাভের 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু কত পাবে, দেখো তৃতীয় বন্ধুর অংশ হচ্ছে 6, ভাগ হচ্ছে কত, টোটাল অংশ হচ্ছে 15 ইন্টু 8,400 এত টাকা, এটাকে কাটো তাহলে কত হচ্ছে 560। তাহলে 560 ইন্টু 6 করলে হচ্ছে 3,360 টাকা। অতএব কি হচ্ছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধু যথাক্রমে কত টাকা পাবে, দেখো
2240 টাকা, 2800 টাকা ও 3360 টাকা পাবেন। এটাই হচ্ছে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 7 দেখো, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে, তাদের হাতে টাকার অনুপাত কিভাবে হিসাব করতে হবে? দেখো বলছে যে আয়ের মূলধনের মতো ভাগ করে নেওয়া, তার মানে প্রথমে এই যে আমাদের আয়টা আছে, যে লাভটা হয়েছে সেটাকে মূলধনের অনুপাতে ভাগ করতে হবে, তারপরে সেই যে টাকা বেরোবে তার থেকে তাদের হচ্ছে এই ঋণ ঋণটা বিয়োগ করতে হবে, তা শোধ করে দিতে হবে, দিলে যেটা থাকবে সেটার আবার অনুপাত করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা সমাপ্ত হবে। তাহলে দেখো করি, তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান দেখো 6,000, 8,000 আর হচ্ছে 5,000, তার মানে এদের অনুপাত হচ্ছে 6:8 হচ্ছে 5। এবার হচ্ছে তাদের আয়ের 30,400 টাকা, 400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে? দেখো প্রথম বন্ধুর অনুপাতিক অনুপাত হচ্ছে 6, আর হচ্ছে এদের এই মোটা অনুপাত গুলো যোগফল কত হচ্ছে? দেখো অনুপাত গুলো যোগফল হচ্ছে 19, ইনটু হচ্ছে কত হচ্ছে 30,400 টাকা। দেখো 16 দিয়ে 30,400 কে, এই 19 দিয়ে 30,400 কে কাটলে হচ্ছে 1600, 1600 × 6 করলে দেখো কত হচ্ছে 9,600 টাকা, তার মানে প্রথম বন্ধু পাবে হচ্ছে 9,600 টাকা। তারপর দেখো তাদের আয়ের 30,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু কবে হচ্ছে, তাদের অনুপাত কত, দ্বিতীয় বন্ধুর অনুপাত কত 8, বাই হচ্ছে মোট অনুপাত কত, অনুপাত হচ্ছে 19 ইন্টু হচ্ছে 30,400 টাকা, তাহলে এটা দিয়ে কাটো 1600, 8 দিয়ে গুণ করলে হচ্ছে 1200, 12,800 টাকা, আর শেষে কত হচ্ছে তাদের আয়ের 30,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু কত পাবে দেখো, অনুপাত বাই হচ্ছে মোট অনুপাত ইনটু হচ্ছে 30,400 টাকা, কাটো 1600, 1600 × 5 তার মানে হচ্ছে 8,000 টাকা, তার মানে প্রত্যেকে প্রথম জন পেয়েছে 9,600, দ্বিতীয় জন 12,800, আর তৃতীয় জন হচ্ছে 8,000 টাকা পেয়েছে। এবার তাদের আয় ব্যাংকে ফিরিয়ে দিতে হবে, দেখো যেহেতু আয়ের টাকা নেওয়ার পর তারা প্রত্যেকেই নিজ নিজ ঋণের টাকা ফিরিয়ে দেয়, সেই জন্য তো এখন প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে,
তাহলে কত টাকা থাকবে দেখো, 9,600। প্রথম বন্ধুর হচ্ছে ঋণ কত ছিল, 6,000 টাকা, তাহলে কত হবে দেখো, 3,600 টাকা। তোমার প্রথম বন্ধুর হাতে থাকবে 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে দেখো, দ্বিতীয় বন্ধুর কত টাকা ইনকাম করেছে, 12,800 টাকা। ও কত টাকা ঋণ নিয়েছিল, 8,000 টাকা। তাহলে কত হচ্ছে দেখো, এটা বিয়োগ করলে হচ্ছে 4,800 টাকা। এবার হচ্ছে তৃতীয় বন্ধু, বন্ধুর হাতে টাকা থাকবে, তৃতীয় বন্ধুর ইনকাম হচ্ছে 8,000 টাকা, ঋণ নিয়েছিল হচ্ছে 5,000 টাকা, তার মানে ওর হাতে থাকবে হচ্ছে 3,000 টাকা। এবার তাহলে দেখো, অতএব তাদের আয়ের সর্বশেষ অনুপাত, তার মানে তাদের হাতে যে টাকা আছে সেই অনুপাতটা সমান সমান দেখো কত, 3,600, 4,800, আর হচ্ছে 3,000। তাহলে কত দেখো, 36 ইষ্টু হচ্ছে 48, ইষ্টু হচ্ছে 30। একে আবার কাটো, 6 দিয়ে কাটো, তাহলে 6×6 36, 6 হচ্ছে 48, তার মানে 8, আর এ কাটলে হচ্ছে 5, 5×6 30। তার মানে এটাই হচ্ছে তাদের হাতের যে টাকা থাকবে তার অনুপাত, এটা হচ্ছে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 8 দেখো কি রয়েছে, তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুইজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোটায় 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করে, তার মানে তারা প্রথম যে টাকা আয় করে তার হচ্ছে 2/5 অংশ হচ্ছে কাজের অনুপাতে ভাগ করবেন। তাহলে দেখি তাদের কি করে দিলাম, দেখো মোট আয়ের 2/5 অংশ তারা হচ্ছে প্রথমে হচ্ছে 3:2 অনুপাতে ভাগ করবে, তার মানে আগের মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য ভাগ করবেন, অর্থাৎ দেখো 2/5 অংশ টাকাটা আমরা বের করব, তার মানে অর্থাৎ দেখো 29,260 ইন্টু 2/5 এত টাকা সমান সমান দেখো 11,704 টাকা কাজের জন্য, দেখো 2/5 অংশ টাকা মানে 11,704 টাকা কাজের জন্য তারা দেখো কত অনুপাতে ভাগ করবে, 3:2 অনুপাতে ভাগ করবেন। দেখো কাজের জন্য 11,704 টাকার মধ্যে 11,704 টাকার মধ্যে ড্রাইভার পাবেন, তাহলে ড্রাইভার কত টাকা পাবে দেখো, ড্রাইভারের অংশ হচ্ছে 3 আর মোট অংশ হচ্ছে তোমার হচ্ছে 7×11,704, এত টাকা, 7 দিয়ে 11,704 কে কাটলে হচ্ছে 1672, 1672×3 করলে দেখো 5,016 টাকা। তাহলে কাজের জন্য 11,704 টাকার মধ্যে প্রথম কন্ডাক্টর পাবেন, তাহলে প্রথম কন্ডাক্টর কত টাকা পাবেন দেখো, প্রথম কন্ডাক্টর অংশ হচ্ছে 2 বাই হচ্ছে মোট অংশ 7, 2/7 হচ্ছে 11,704 টাকা, এটাকে এটাকে কাটো, তাহলে কত হচ্ছে 1672, তার মানে সমান সমান করলে দেখো 3,344 টাকা,
দেখো, কাজের জন্য 11,704 টাকার মধ্যে দ্বিতীয় কন্ডাক্টর পাবেন। দেখো, কন্ডাক্টর দুজনের অংশ সমান, তার মানে এরা সমান টাকা পাবেন, 11,704 টাকা। এটাকে কাটলে হচ্ছে 1672, তার মানে 3344 টাকা। তাহলে বাকিটা, এই টাকাটা হচ্ছে 2/5 অংশ হিসেবে ভাগ হয়ে গেলো। তাহলে বাকি টাকা কত টাকা রয়েছে দেখো, বাকি তাহলে 29,260 টাকা থেকে আমরা যে টাকাটা ভাগ করে ফেলেছি, 11,704 টাকা সমান সমান কত দেখো, 17,556 টাকা। তারা কত হিসেবে পাবেন দেখো, মূলধনের অনুপাত, মানে কে কত টাকা দিয়েছে তার অনুপাতে, মূলধনের অনুপাতে ভাগ ভাগ হবে বা ভাগ পাবেন বা ভাগ করবেন তারা। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত আমরা আগে দেখে নিই। তিন বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত কত দেখো, 1,20,000 করে টাকা প্রথম জন, দ্বিতীয় জন হচ্ছে 1,50,000, আর তৃতীয় জন হচ্ছে 1,10,000। দেখো, এদেরকে সহজ সরল করলে হচ্ছে, দেখো এখানে 12 থাকছে, এখানে 15 থাকছে, এখানে হচ্ছে 11 থাকছে। তাহলে ড্রাইভার পাবেন দেখো, ড্রাইভার পাবেন, মানে এদের মূলধনের অনুপাত পেয়ে গেছি, তাহলে ড্রাইভার পাবেন। দেখো, ড্রাইভারের নিজস্ব অনুপাত হচ্ছে 12, আর ওটা মোটর অনুপাত হচ্ছে 38 ইন্টু কত টাকা রয়েছে, 11,704 টাকা বাদ দেওয়ার কত টাকা রয়েছে, 17,556 টাকা। তাহলে সমান সমান দেখো, 38 দিয়ে 17,556কে তুমি কাটো, তাহলে 462, 462 ইন্টু 12 করলে হচ্ছে 5,544 টাকা। তাহলে হচ্ছে প্রথম কন্ডাক্টর পাবেন, প্রথম কন্ডাক্টর কত পাবেন, প্রথম কন্ডাক্টরের অংশ হচ্ছে 15 বাই হচ্ছে 38 ইন্টু 17,556 টাকা। এটাকে কাটো, 462, 462 ইন্টু 15 করলে হচ্ছে 6,930 টাকা। সে দ্বিতীয় কন্ডাক্টর পাবেন, মানে তার অংশ 11/38 ইন্টু হচ্ছে 17,556 টাকা, এটাকে কাটলে হচ্ছে 462, 462 ইন্টু 11 করলে কত হচ্ছে দেখো, 10,000, এই 5,000, 5,082 টাকা। তাহলে ড্রাইভারের মোট টাকা দেখো, প্রথমে তো 2/5 অংশ করে, মানে এই 11,704 টাকা হচ্ছে, মানে 4 টাকা তারা হচ্ছে কাজের অনুসারে ভাগ করেছে, তাহলে মানে এই টাকা যোগ হচ্ছে এই টাকা, অর্থাৎ ড্রাইভার মোট পাবেন। তো ড্রাইভার কত টাকা মোট পাবেন দেখো, তার হচ্ছে কাজের অনুসারে সেভাবে হচ্ছে 5,016 টাকা, প্লাস হচ্ছে তার হচ্ছে মূলধনের জন্য পাবে 5,544, তার মানে 5,400, এই 5,544 টাকা। সমান সমান হচ্ছে 10,560 টাকা প্রথম কন্ডাক্টর পাবেন। প্রথম কন্ডাক্টরের আগের টাকা হচ্ছে, আগে তিনি হচ্ছে কাজের জন্য পেয়েছেন 3,344 টাকা, যোগ হচ্ছে তার তার মূলধনের জন্য পেয়েছেন 6,930 টাকা, সমান সমান হচ্ছে 10,274 টাকা। দ্বিতীয় কন্ডাক্টর পাবেন, দ্বিতীয় কন্ডাক্টর আগের কাজের জন্য পেয়েছে হচ্ছে 3,344 যোগ তার মূলধনের জন্য হচ্ছে 5,082 টাকা,
সমান সমান দেখো 8,426 টাকা। তাহলে হচ্ছে তারা প্রত্যেকে এত এত টাকা পাবেন, এটাই হচ্ছে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 9 দেখো, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা আর 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে। দেখো এখানে একটা সমস্যা হচ্ছে, প্রদীপ বাবু প্রথমে হচ্ছে 5 মাস টাকা খাটানোর পরে আবার টাকা যোগ করেন, তাই আমরা এই সমস্যা মানে টাকার সমস্যাটাকে মেটানোর জন্য প্রত্যেক টাকাকে যে যে যাই টাকা দিয়েছে সেই টাকাকে আমরা মাসে নিয়ে যাব আগে। তাহলে দেখো প্রদীপ বাবু মূলধন দেখো প্রথমে সে কত টাকা দিয়েছিল, 24,000 টাকা, টাকা হচ্ছে 5 মাস। ও 24,000 টাকা 5 মাস খাটানোর পরে সে আরো দেখো 24,000-এর সাথে আরো কত হাজার টাকা দিয়েছে, 4,000 টাকা। তার মানে এখানে বলেছে কিন্তু 1 বছর, মানে 1 বছর বলেছে, তার মানে 5 মাস খাটালে আর 1 বছরে আরো কয়েক মাস থাকে, 7 মাস থেকে, তার মানে এই টাকাটা হচ্ছে 7 মাস কেটেছে আর এই টাকাটা হচ্ছে 5 মাস কেটেছে, অর্থাৎ 28,000 টাকা। 28,000 টাকা কত তাহলে, 7 মাস কেটেছে আর 24,000 টাকা হচ্ছে 5 মাস কেটেছে। সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন, তাহলে 1 মাস হিসাবে তার মূলধন কত হচ্ছে দেখো, 24,000 ইন্টু 5 যোগ হচ্ছে তার হচ্ছে 28,000 টাকা। কত মাস খেটেছে দেখো, 28,000 টাকা তার খেটেছে হচ্ছে 7 মাস। তো টাকা সমান সমান হচ্ছে এই দুটো গুণ করে যোগ করলে, দেখো এই দুটো গুণ করলে হচ্ছে 24 আর 5 গুণ করলে তোমার হবে হচ্ছে 1,20,000 টাকা আর এই 28 আর 7 গুণ করলে 1,96,000 টাকা, দুটো যোগ করলে হচ্ছে 31, 3,16,000 টাকা। দেখো আবার এবার আমিনা বিবির ক্ষেত্রে কি, আমিনা বিবি কোনো টাকা যোগ করেনি, বছরের প্রথমে যে টাকা ছিল সেই টাকায় রেখে দিয়েছে, তার মানে আমিনা বিবির টাকাটা পুরো 12 মাস কেটেছে। তার মানে আমিনা বিবির 30,000 টাকা বারো মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয়েছে সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে পেতে হবে বা পেতে হলে তার মূলধন কত হবে দেখো, তার হচ্ছে 30,000 টাকা, কত মাস কেটেছে, 12 মাস, তার মানে তার মূলধন হবে হচ্ছে এক এক মাস হিসেবে হচ্ছে 3,60,000 টাকা। এই হিসাবে প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, তাহলে আমিনা বিবি আর প্রদীপ বাবুর মূলধনের অনুপাত দেখো, একজনের হচ্ছে 3,16,000 আরেকজনের কত হচ্ছে দেখো, 3,60,000, তার মানে হচ্ছে 316:1 হচ্ছে
360 সমান সমান হচ্ছে 79 ইস টু হচ্ছে 90। অতএব লভ্যাংশ থেকে দেখো দেখো এটা চার দিয়ে কেটেছে, এটা চার দিয়ে কেটেছে, লভ্যাংশ থেকে প্রদীপ বাবু পাবেন কত টাকা পাবেন? 79 বাই হচ্ছে এই দুটোর যোগফল, মানে এর প্রদীপ বাবুর অংশ হচ্ছে 79 যোগ হচ্ছে 79 যোগ 90, মানে 169 কিন্তু তাদের লাভ হচ্ছে 27,716 টাকা। দেখো এটা এটা কাটলে কত হচ্ছে দেখো 164, তার মানে হচ্ছে 12,956 টাকা। একটা হচ্ছে লভ্যাংশ থেকে কি আছে, আমিনা বিবি, আমিনা বিবির লাভ বাবা, আমিনা বিবি পাবেন কত পাবেন দেখো, তার অংশ হচ্ছে 90 বাই হচ্ছে 169 ইন্টু হচ্ছে 27716 টাকা। এটাকে কাটলে হচ্ছে 164, 164 ইন্টু 90 করলে হচ্ছে 14,760 টাকা। তার মানে প্রদীপ বাবু কত হচ্ছেন 12,956 টাকা, আর আমিনা বেবি হচ্ছে 14,760 টাকা পাবেন। এটা হচ্ছে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 10 দেখো, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। দেখো আমাদের সময়কাল হচ্ছে পুরো হচ্ছে 1 বছর, তার মানে হচ্ছে 12 মাস, এবার 12 মাসের ভিতরে দেখো একজন হচ্ছে 6 মাস পরে 40,000 টাকা দিচ্ছে, আবার একজন হচ্ছে 10,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে হচ্ছে তাদের কার অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে। দেখো নিয়ামত চাচা, নিয়ামত চাচা, নিয়ামত চাচার মূলধন 30,000 টাকা, 6 মাস, ও 6 মাস পরে সে আরো কত করে 40,000 টাকা হচ্ছে লগ্নি করার, তার মানে 30,000 প্লাস 40,000 টাকা অর্থাৎ কত 70,000 টাকা 6 মাস খেটেছে। সুতরাং 1 মাস হিসেবে বা 1 মাস হিসাবে তার মূলধন হবে সমান সমান দেখো 30,000 টাকা কয় মাস কেটেছে 6 মাস প্লাস, তার হচ্ছে কত হাজার টাকা 70,000 টাকা, কত মাস কাটবে আরো হচ্ছে 6 মাস, এত টাকা, তাহলে সমান সমান দেখো কত হবে, এটা গুণ করে এটা দুটো গুণ করে যোগ করলে দেখো কত হবে হচ্ছে 6,00,000 টাকা। আবার আবার দেখো করবী দিদি করবী দিদি হচ্ছে 50,000 টাকা 6 মাস, ও তিনি যেহেতু 10,000 টাকা তুলে নেন তো টাকা অর্থাৎ অর্থাৎ দেখো কত হচ্ছে 40,000 টাকা ছয় মাস
খেটেছে। সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন হবে 50,000 ইনটু 6 প্লাস 40,000 ইনটু 6 এত টাকা, সমান তাহলে কত হবে তার টাকা? হচ্ছে দেখো 5,40,000 টাকা। দেখো এই হিসাবে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হচ্ছে দেখো, একজনের হচ্ছে 6 লাখ টাকা আর একজনের হচ্ছে 5,40,000 টাকা। তার মানে কত হচ্ছে, 60:54, তার মানে হচ্ছে 10:9। অতএব লাভের টাকা তাদের কত ছিল, 19,000 টাকা। 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবেন কত টাকা পাবেন? তার অনুপাত কত, 10, বা হচ্ছে মোট অনুপাত 19 ইন্টু হচ্ছে 19,000, এত টাকা। এটাকে এটাকে কাটলে 1,000, তার মানে কত টাকা পাচ্ছেন তিনি? তিনি পাচ্ছেন হচ্ছে 10,000 টাকা। দেখো লাভের টাকা 19,000-এর মধ্যে, এবার কিভাবে করবি দিদি? পাবেন করবি দিদি কত পাবেন? করবি দিদির অংশ 9, বা হচ্ছে টোটাল অংশ 19 ইন্টু হচ্ছে 19,000 টাকা। এটা কাটলে হচ্ছে 1,000, তার মানে কত পাবেন তিনি? হচ্ছে তিনি পাবেন হচ্ছে 9,000 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 19,000 টাকার ভিতরে 10,000 টাকা পাবেন হচ্ছে নিয়ামত চাচা, আর করবি দিদি পাবেন হচ্ছে 9,000 টাকা।